হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছে, আর এই টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি কারেন্ট বিল তৈরি করবেন। তো কারেন্ট আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে কমিশন স্টেটমেন্ট এবং ইনকাম ট্যাক্সের উপরে, এছাড়াও বেশ কিছু টিউটোরিয়াল আপনাদের প্রাথমিক পর্যায়ের জন্য দিয়েছিলাম। তো এখন আমরা আজকে দেখব কিভাবে কারেন্ট বিল তৈরি করা যায়। তো কারেন্ট বিল কাদের কাছ থেকে, কত কারেন্ট বিল নিব, এই কারেন্ট বিলের হিসাব আপনি মনে করেন যখন কোনো বিদ্যুৎ বিল অফিসে চাকরি করবেন তখন আপনাকে সেটা করতে হতে পারে, তাই কারেন্ট বিল কিভাবে করতে হয় সেটা আজ আমরা দেখব। খুব সহজে কারেন্ট বিল আমরা করতে পারবো সামান্য একটা সূত্রের মাধ্যমেই। হাজার হাজার মানুষের কারেন্ট বিল খুব এক মিনিটের মধ্যে, দুই মিনিটের মধ্যে করতে পারবো। তো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনি কারেন্ট বিল তৈরি করবেন। তো কারেন্ট বিল তৈরি করার জন্য যে কিছু শর্ত বা কিছু কন্ডিশন সরকার আপনাকে আগেই দিয়ে দিবে, অথবা বিদ্যুৎ বিল অফিস থেকে আপনি সেই শর্তগুলো পেয়ে যাবেন। তো চলেন বন্ধুরা দেখি আমরা আমাদের শর্তগুলো। তো সাধারণত বিদ্যুৎ বিল বিতরণ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল ধার্য করার জন্য তাদের যে নীতি অনুসরণ করে থাকে তা হলো, এক নম্বর শর্ত, 1 থেকে 200 ইউনিট পর্যন্ত 1.75 টাকা করে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে। অর্থাৎ আগের বার কিন্তু আমরা পড়েছিলাম মধ্যে, এখন কিন্তু পর্যন্ত, তার মানে 1 থেকে 200 ইউনিট যদি কেউ বিদ্যুৎ খরচ করে তাহলে তাকে 1.75 টাকা করে কিন্তু বিদ্যুৎ বিল দিতে হবে। যদি 201 ইউনিট হয় তাহলে কিন্তু এই শর্তে আর পড়বে না। এবার দ্বিতীয় শর্তটা আমরা যদি একটু দেখি, যে 201 ইউনিট থেকে 400 ইউনিট পর্যন্ত 2.50 টাকা অর্থাৎ 2.5 টাকা করে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে। যদি আপনি 201 টাকা থেকে 400 ইউনিট পর্যন্ত আপনি বিদ্যুৎ খরচ করেন এবং এরপর 401 ইউনিট থেকে 500 ইউনিট পর্যন্ত, 3 নম্বর কন্ডিশনে বলা হয়েছে 500 ইউনিট পর্যন্ত যদি আপনি বিদ্যুৎ খরচ করেন তাহলে আপনাকে 3.75 টাকা করে পার ইউনিটে আপনাকে দিতে হবে। তো আমরা দেখতে পেলাম তিনটা ইউনিটে, তিনটা শর্ত ইতিমধ্যে হয়ে গেছে, এবং সর্বশেষ শর্ত তার উপরে যদি হয়, যেমন যদি তার উপরে অর্থাৎ 500 ইউনিটের উপরে, এখানে কিন্তু বলা হয়েছে তার উপরে, কিন্তু আমাদের কত ইউনিট সেটা কিন্তু বলা নেই। অর্থাৎ তার পরে হচ্ছে গিয়ে এই 500 ইউনিটের পরে যদি কেউ খরচ করে তাকে 4.5 টাকা করে বিদ্যুৎ বিল দিতে হবে পার ইউনিটে। তো আমরা শর্তগুলো আশা করি বুঝতে পেরেছি, যে 1 থেকে 200 ইউনিট পর্যন্ত 1.75 টাকা, 200 থেকে 400 ইউনিট পর্যন্ত 2.5 টাকা, এবং 400 থেকে 500 ইউনিট পর্যন্ত 3.75 টাকা, এবং সর্বশেষ 500 ইউনিটের উপরে যদি কেউ যায় অর্থাৎ 1,000, 1,500, 2,000 যে যত ইউনিট পড়াক না কেন তাকে 4.50 টাকা করে দিতে হবে পার ইউনিটে। তো আমাদের ফিগারটা আগে একটু দেখে নিচ্ছি, আফটার এন্ড বিফোর কারেন্ট বিল। তো যারা বিদ্যুৎ বিল দিবে তাদের নামগুলো এবং কত কে কত ইউনিট খরচ করেছে তাদের ইউনিটগুলো এবং অ্যামাউন্টগুলো আমাদের বের করতে হবে, এবং এখানে অ্যামাউন্টগুলো আমাদের বের করা আছে। তো চলেন বন্ধুরা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা বের করব। তো আমাদের এখানে নামগুলো আমাদের অলরেডি দেওয়া হয়েছে এবং কে কত খরচ করেছে তার হিসাবটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে, আমরা সেই হিসাবগুলো এন্ট্রি করেছি, এবং এখন আমরা অ্যামাউন্টগুলো বের করব কার কত বিল আসে। তো আমি যে কোনো আগেই বলেছি, যে কোনো কন্ডিশন বা অঙ্ক করার আগে আমাদের ক্যালকুলেশনের সমান ইকুয়াল চিহ্নটা দিতে হবে, এবং ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা যদিও এই ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এই ইফ কন্ডিশন আমরা বিস্তারিত ভাবে গত দুটো টিউটোরিয়ালে আমরা বুঝিয়েছি, তো আজকের টিউটোরিয়ালে আমি খুব সহজেই করে যাব, বিস্তারিত ভাবে আর বুঝাবো না। যদি কেউ না দেখে থাকেন, বুঝতে না পারেন, তাহলে সে অবশ্যই আগের দুটো টিউটোরিয়াল দেখে নেবেন যাতে আপনারা সেখান থেকে বুঝতে পারেন। তো ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি ইউনিট লেস দেন ইকুয়াল 200, যদি কেউ 200 ইউনিটের সমান অথবা 200 ইউনিটের নিচে খরচ করে কমা, তাহলে ইউনিট প্রতি আপনাকে দিতে হবে গুণ 1.75, অর্থাৎ 1.75 টাকা করে আপনাকে দিতে হবে, কমা। দ্বিতীয় কন্ডিশন, ইফ ফার্স্ট ব্র্যাকেট ইউনিট যদি লেস দেন ইকুয়াল 400, যদি কেউ 400 ইউনিটের সমান অথবা 400 ইউনিটের নিচে খরচ করে কমা, তাহলে ইউনিট প্রতি তাকে দিতে হবে গুণ 2.50 টাকা করে, অর্থাৎ 201 ইউনিট থেকে 400 ইউনিট পর্যন্ত তাকে দিতে হবে 2.50 টাকা করে, কমা। ইফ ফার্স্ট ব্র্যাকেট ইউনিট লেস দেন ইকুয়াল 500, যদি কেউ 500 ইউনিটের সমান অথবা 500 ইউনিটের নিচে খরচ করে অর্থাৎ 401 ইউনিট থেকে 500 ইউনিট পর্যন্ত যদি কেউ খরচ করে কমা,
তাকে ইউনিট প্রতি দিতে হবে গুণ 3 টাকা 75 পয়সা করে এবং সর্বশেষ শর্ত হচ্ছে গিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট ইউনিট যদি গ্রেটার দেন 500 এখানে কিন্তু ইকুয়াল হবে না কেন হবে না কারণ আমরা অলরেডি 500 ইউনিটে একবার ইকুয়াল ব্যবহার করেছি যে 500 ইউনিটের সমান হলে 3 টাকা 75 পয়সা এবং এই জন্য আমাদের এখানে আর ইকুয়াল চিহ্ন হবে না তো যদি কেউ বুঝতে না পারেন আমার আগের টিউটোরিয়াল দুটো দেখে নেন ইনকাম ট্যাক্স এবং কমিশন স্টেটমেন্টের উপর যে দুটো টিউটোরিয়াল সেই দুটো অবশ্যই দেখে নেবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং ইউনিট যদি লেস কমা সরি ইউনিট যদি গ্রেটার দেন 500 ইউনিটের উপরে হয় কমা তাহলে ইউনিট প্রতি গুণ হবে 4 টাকা 50 পয়সা তো আমাদের সূত্রগুলো দেখি ঠিক আছে কিনা যে আমাদের বলেছিল কি 500 ইউনিটে তার উপরে হলে অর্থাৎ 500 ইউনিটের উপরে হলে 4 টাকা 50 পয়সা করে এবং 401 থেকে 500 ইউনিট পর্যন্ত 3 টাকা 75 পয়সা তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কন্ডিশনে 500 ইউনিটের উপরে গেলে 4 টাকা 50 পয়সা এবং 401 থেকে 500 ইউনিটের মধ্যে হলে 3 টাকা 75 পয়সা তো আমাদের সবগুলো কন্ডিশনই দেওয়া শেষ এভাবে যদি সরকার আপনাকে বা বিদ্যুৎ বিল অফিস থেকে আরো কন্ডিশন বলে তাহলে আপনি জাস্ট কন্ডিশনগুলো বাড়িয়ে আর কিছুই করতে হবে না আর একটা কথা বলে রাখি এটা কিন্তু আমরা আনুমানিকভাবে আমি একটা বিদ্যুৎ বিলের উপর ধার্য করে নিয়েছি কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি বর্তমানে বিদ্যুৎ বিল এভাবে হিসাব করে না কারণ এই যে আমি যে অ্যামাউন্টটা দিয়েছি যে 1 থেকে 200 ইউনিট 1 টাকা 75 পয়সা বিদ্যুৎ বিলে বর্তমানে হয়তোবা সেটা 2 টাকাও হতে পারে 2.5 টাকাও হতে পারে 3 টাকাও হতে পারে ডাজন্ট ম্যাটার শুধু অ্যামাউন্টটা আপনি চেঞ্জ করে দিবেন তো আমি আনুমানিকভাবে একটা ধরে নিয়েছি এবং এরপর আপনি আমাদের সবগুলো যখন কন্ডিশন বা শর্ত শেষ হয়ে যাবে তখন আপনি ব্র্যাকেটগুলোকে ক্লোজ করে দিবেন যখনই কালো ব্র্যাকেট চলে আসবে থেমে যাবেন ইন্টার প্রেস করবেন দেখবেন বিদ্যুৎ বিল বের হয়ে গিয়েছে উনি 196 ইউনিট খরচ করেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার তার বিল বিদ্যুৎ বিল হয়েছে 3 টাকা সরি 343 টাকা এবং এই জায়গা নিচের থেকে প্লাস চিহ্ন আসার পর টেনে যদি নিচে নামান তাহলে দেখতে পাবেন আর সবগুলো বিদ্যুৎ বিলে বের হয়েছে একটু পার্থক্যটা জাস্ট একটু দেখার চেষ্টা করেন 196 ইউনিটে সে বিদ্যুৎ বিল দিচ্ছে 3 টাকা 343 টাকা এবং 206 ইউনিটে সে বিদ্যুৎ বিল দিচ্ছে 515 টাকা অর্থাৎ মাত্র 10 ইউনিটের ডিফারেন্সে সে অনেক বেশি বিদ্যুৎ বিল দিচ্ছে অর্থাৎ সে কিন্তু প্রায় 150 টাকার মতো বেশি বিদ্যুৎ বিল দিচ্ছে মাত্র 10 ইউনিটের ডিফারেন্সে কারণ কেন 200 ইউনিট পর্যন্ত তাকে প্রত্যেক ইউনিটে দিতে হতো 1 টাকা 75 পয়সা করে এবং 200 ইউনিটের পর যখনই ক্রস করেছে তাকে পার ইউনিট প্রতি দিতে হচ্ছে 2.5 টাকা করে তো অনেক ডিফারেন্স এবং এই জায়গাটা যদি একটু ফলো করেন যে 389 ইউনিটে সে দিচ্ছে হচ্ছে গিয়ে 972 টাকা এবং 405 ইউনিটে তাকে দিতে হচ্ছে 1518 টাকা অর্থাৎ 600 টাকার মতো কিন্তু ডিফারেন্স অনলি ফর মাত্র 15-16 ইউনিটের জন্য 600 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু বিদ্যুৎ বিল ধার্য করা হয় অর্থাৎ যখন দেখি আমরা পাশের ঘরে যে বিদ্যুৎ বিল ওর ঘরে 196 ইউনিটে 300-350 টাকা এসেছে আমার ঘরে 200 ইউনিটে 500 টাকা 550 টাকার মতো হয়েছে তখনই কিন্তু আমরা ঘাবড়ে যাই মনে হয় বিদ্যুৎ বিল অফিস থেকে ভুল করেছে অথবা আমাদের মিটারে কোনো সমস্যা আছে এরকম আসলে এক্স্যাক্টলি তা না মূলত কারণটা হচ্ছে এটা যে বিদ্যুৎ বিলের যে কন্ডিশন সেই কন্ডিশন ক্রস করলে আমাদের বিদ্যুৎ বিলটা যে পার ইউনিটে বেড়ে যায় এ কারণেই আমাদের বিদ্যুৎ বিলটা অনেক বেশি চলে আসে তো আজকের পর্বে এটাই ছিল আমাদের বিদ্যুৎ বিল বের করার নিয়ম এবং বিদ্যুৎ বিল বের করার সূত্র তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ বুঝতে না পারেন সে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এরপরও যদি কেউ আমাকে এই ব্রাইট ফিউচার আইটি পার গ্রুপ পেজে আপনি ব্রাইট ফিউচার আইটি পার গ্রুপ পেজে এখান থেকে আপনি দেখতে পাবেন যদি এই ব্রাইট ফিউচার আইটি পার গ্রুপ পেজে অ্যাড হন তাহলে আপনি এখানে আমাকে গ্রুপ পেজে বসে আমাকে বিস্তারিত জানাতে পারবেন আপনার প্রবলেমগুলো এবং এই ফ্যান পেজে ব্রাইট ফিউচার আইটি পার যে ফ্যান পেজ এই ফ্যান পেজে যদি আপনি লাইক দিয়ে রাখেন তাহলে প্রতিনিয়তই যতগুলো টিউটোরিয়াল আমি ছাড়ি না কেন বা যত ইনফরমেশন আমি দিই না কেন তার সবগুলো আপডেট ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কারণ এই ফ্যান পেজে লাইক দিয়ে রাখলে ফ্যান আপনারা ইউটিউবে থাকেন আর না থাকেন ফেসবুকে অধিকাংশ লোকরাই ফেসবুকে বর্তমানে থাকে তো তারা অবশ্যই ফেসবুক থেকে ইনফরমেশন গুলো পেয়ে যাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়াল গুলো ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ।